মূলত ইসলামী শরিয়া এর কোরআনুল করিমের যে মূল মেসেজ, মূলত ঐতিহাসিক যে বিজয়সমূহ মুসলমানদের অর্জিত হয়েছে এর গোপন যে রহস্য, সেটি হচ্ছে মুসলিমদের মাঝে পারস্পরিক ঐক্য। এ বিষয়ে কোরআনুল করিমের মধ্যে আল্লাপাক অসংখ্য আয়াতে বলেছেন, ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো এবং কখনোই এটা থেকে বিচ্ছিন্ন হয়ো না। হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে এক মুসলিম অপর মুসলিম একটি প্রাসাদের ইটের ন্যায়, একটি ইট যেরকম আরেকটি ইটকে শক্তিশালী একটি বন্ধনের মধ্য দিয়ে একটা প্রাসাদ নির্মিত হয়, ঠিক এক মুসলিম আর এক মুসলিম মিলে ইসলামের বিজয় সুনিশ্চিত হয়। মূলত এই জায়গাটায় যারা ধারক বাহক আমরা আলেম ওলামা, আমাদের মধ্যে এইটার চর্চা পুরাটাই নাই বললে চলে। আলেমদের মধ্যে ইন্টেলেকচুয়াল পার্সনের খুব বেশি অভাব হয়, ইসলামের সত্যিকার মেসেজটা না বুঝতে পারে, এটা আসলে আমরা ধরে রাখতে পারি। ঠিক তেমনি আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন, একটু আগে মাজার নিয়ে কথা হচ্ছিল, ইসলামের কোরআনুল কারিমের যে মূল মেসেজ, এই মূল মেসেজটা কিন্তু জেনারেলাইজ করণ নেই। সার্বজনীন ভাবে কোরআনুল কারিমের মূল মেসেজ আমরা মানুষের মাঝে উপস্থাপন করতে পারিনি। ইসলাম বিরোধী কথাগুলো ইসলামের সদ্ভাবরণে মানুষের মাঝে চাপিয়ে দেয়া, এটা কোরআনুল কারিমের মূল মেসেজ না থাকার কারণে, অথবা কোনটা সত্যিকার ইসলাম এইটা বোঝার জন্য যে পর্যাপ্ত জ্ঞান দরকার, পর্যাপ্ত ইসলামিক ইন্টেলেকচুয়াল হওয়া দরকার, সেটা আমাদের অনেকের মধ্যেই অভাব। মূল বাধাটা হচ্ছে মূলত পরাশক্তির সাথে আমাদের বন্ধুত্ব, কারণ বাধা কোন জায়গায় এটা আমরা কিন্তু মেজর জেনারেল মোহাম্মদ আলী, মেজর মোহাম্মদ আলী ভাইয়ের কাছ থেকে জানবো না, অথবা এটা মাসুক ভাইয়ের কাছ থেকেও জানবো না, এটা আমরা আল্লাহর কাছ থেকে জানি। আল্লাহকে জিজ্ঞাসা করি যে আল্লাহ আমাদের ঐক্যের পথে বাধাটা কোথায়, আল্লাহ বলে দিয়েছেন লা ইত্তাখিযুল মুমিনুন আল কাফিরিনা আউলিয়া আমিন দুনিল মুমিনিন, তোমরা কখনোই মোমেনগণ কাফেরদেরকে হৃদয়ের বন্ধু হিসেবে গ্রহণ করবে না, যদি গ্রহণ করো তাহলে তোমাদের উপরে আল্লাহর কোনো দয়া মায়া রহমত এবং আল্লাহর এতে কিছু যায় আসে না। তাহলে আজকে আমরা আপনার পরাশক্তি আপনার প্রভু ইমরানুল হক সাহেব জি, আপনার এই কথার সাথে আমি একটু মতানৈক্য হচ্ছি যে এটা আলেম সমাজের ঐক্য নিয়ে কথা। এখন কারেক্ট, আলেম সমাজ আপনারা কেন অন্য ধর্মের মানুষকে মন্দ বলে বলছেন যে তাদের সাথে ঐক্য করা যাবে না? আল্লাহ রাসুল তো তাদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন, আল্লাহ আল্লাহ রাসূল রাসুলের মদিনা, ব্যবসা মদিনা বাণিজ্য, যখন রাষ্ট্র, পড়াশোনা সবকিছু কি কারেক্ট ছিল? কারেক্ট, তারা তো যে দাওয়াত দিতে চমৎকার আল্লাহ রাসুল প্রশ্ন আপনি সাহাবা করেছেন, পাঠাইছেন, আপনারা এই দুর্বল একটা হাদিস বা একটা ইয়ে যদি না আনেন, মাসুক ভাই আপনি কিন্তু কোরআনের আয়াতের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। না আপনাকে আমি কোরআনের আয়াতের দলিল দিয়ে কথা বলছি, উনি তো আর বলেন নাই যে কাফেরদের সাথে কি বলছে, সে ওনাকে বলতে দেন। উনি তো মাসুক কোরআনের ভাই একটি আয়াত, সূরা আল ইমরানের আয়াত বলেছেন, লা ইয়াত্তাখিজুল মুমিনিন আল না কাফিরিনা আউলিয়া মিন আমরা দুনিল মুমিনিন। আমরা হয়তো আমরা হয়তো বা আমরা হয়তো বা মানে এইভাবে যদি আমরা তাদেরকে দূরত্ব বজায় দিই শুরুতে, তাহলে তারা দাওয়াত গ্রহণ করবে কিভাবে? মাসুক ভাই আপনার আপনার প্রশ্নের জন্য আপনার ধন্যবাদ, আমি আপনার প্রশ্নের জবাবটা দিচ্ছি। আসলে এটি কোরআনুল কারিমের প্রথমত আয়াত, এবং এই আয়াতটির অর্থ হচ্ছে যে তাদেরকে হৃদয়ের বন্ধু হিসেবে গ্রহণ করবে না, ব্যবসায়িক এবং সামাজিক রাজনৈতিক পারস্পরিক সম্পর্কের ভিত্তি ইসলাম সুসংহতভাবে রচনাই শুধু করেন নাই, প্রতিষ্ঠাই শুধু করেন নাই, নমুনা উপস্থাপন করেছেন, কিন্তু হৃদয়ের বন্ধু হিসাবে তাদের প্রভুত্ব স্বীকার করে নেয়া, এটা আমার পূর্বের আলোচক প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন ভাই সুন্দরভাবে বলেছেন যে অনেক আলেমদের মধ্যে এই প্রবণতা এসে গেছে যে প্রভুত্ব আমরা তাদের মেনে নিয়েছি। আপনি আরো আশ্চর্যের সাথে লক্ষ্য করবেন আল্লাপাক কোরআনুল কারিমের মধ্যে অন্য আয়াতে মুসলিমদের যে কোয়ালিটি, আলেমদের যে কোয়ালিটি, বিশেষ করে মুসলিমদের যে কোয়ালিটি, সেটা আরো শক্তভাবে উপস্থাপন করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দা ওয়ালাল কুফফার রুহামাউ বাইনাহুম। এখানে আল্লাহ স্পষ্ট বলেছেন আপনার মতন অথবা আমার মতন আল্লাহ তো ভয় করে কথা উপস্থাপন করেন না, কারো মুখের দিক তাকিয়েও না। তিনি বলে দিয়েছেন যে মুসলমানদের এক নম্বর কোয়ালিটি হচ্ছে আশিদ্দা ওয়ালাল কুফফার, যারা আল্লাহ বিরোধী মানুষ তাদের ক্ষেত্রে আপোষহীন থাকবে আদর্শিক না, দিক থেকে, আপনি আপনি সুন্দর আপোষহীন কথা দিক বলছেন, থেকে আল্লাহ থাকবে। বিরোধী যারা তাদের কথা বলা হয়েছে, এখন জি আল্লাহ বিরোধী অন্য ধর্মের মানুষরা কি আল্লাহ বিরোধী? ইয়েস, নবী না আমি আলাইহিস বলছি সালামের কিতাব আছে, আমি আসমানি মাসুদ কিতাব ভাই আছে, বলার মুজাজিলের বই প্রশ্ন আছে, তারা তো কেউ আল্লাহ আমাকে, বিরোধী না। আপনার ইহুদিরা, না ইহুদি খ্রিস্টান, তারা কি আল্লাহ বিরোধী?
তারা এক আল্লাহ বিশ্বাস আমাকে করে না? কথাটা বলতে দিলেই এই আমার জন্য মনে হয় মেসেজটা এই জন্য ক্লিয়ার হয়ে আমরা যাবে। বলতেছি যে আশিদ্দাউ আমরা আলাল বলতেছি যে কুফফার। না আমরা বলতেছি যে দাওয়াতের জন্য কোরআন শরীফের এত হাজার হাজার আয়াত থাকতে, যেইটা দিলে মানুষ অন্য ধর্মের লোকের আপনার প্রতি অ্যাকসেপ্ট করবে, আপনাকে ভালোবাসবে, সম্মান দিবে, ওই আয়াতগুলো কেন তেলাওয়াত করছেন না? না, আপনি কোরআন এখানে থেকে কোনটা সবটি বাদ আয়াতগুলো দিয়ে আপনি কোরআনে আপনি হাফেজ না হলে লাকুম কেন করতে দিনুকুম পারবেন? এটা বলেন না কেন? আপনি এটা তো হাজার বলেন না, হাজার আয়াত থাকতে কেন ডিভাইডেড করার আয়াত টানতেছেন? এটা তো এটা স্থানকাল পাত্র ডিভাইডেড বিশেষ, নয়, বরং এটা মদিনার হচ্ছে ওই সময়ের ওই আপনি, জায়গায় দরকার ছিল ওই আয়াত। হ্যাঁ আজকাল আপনি আপনি যে আন্তর্জাতিক কথাটা ভাবে বলেছেন এই মুসলমান এটা জায়গাটা থেকে ডেভেলপ আমার করবেন। দর্শকদেরকেও এবং আপনাকেও ক্লিয়ার হতে হবে, সেজন্য দুই একটি কথা আমাকে বলতে দিতে হবে। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, এখানে ঐক্যের ভিত্তিটা আল্লাহ স্পষ্ট বলেছেন যে কাফেরদের আদর্শের ব্যাপারে আপোষহীন থাকতে হবে। যেমনটা আজকে দেখেন এই যে বিজাতীয় সভ্যতা, সেই সভ্যতার সাথে আমাদের সভ্যতার মিল নেই, আদর্শিক মিল নেই, কিন্তু রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ভিন্ন ভিন্ন আচরণে মিল। আপনি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আজকে এখানে কিন্তু আদর্শিক দিকটাকে উপস্থাপন করে আল্লাহ বলেছেন যে রোহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব এটা সুদৃঢ় থাকবে। এটাই হচ্ছে ইসলামের দাবি, কোরআনের দাবি, যে আমরা মাঝহব ভিত্তিক যে অনৈক্য আমাদের মাঝে দীর্ঘদিন চলে আসছে এটাকে বিজাতীয় মিডিয়াগুলো বিভিন্ন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করছে, যে কোন পীরের কে মুরিদ, কোন মাঝহবের কে অনুসারী, এটা কেন্দ্রিক অনৈক্য, এটাই অনৈক্যের মূল কেন্দ্রবিন্দু। আমরা ইসলামিক একটু স্কলারদের দৃষ্টিতে আসলে এটার কারণ হচ্ছে ইসলাম একমাত্র জীবন বিধান, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। এখানে যখনই সোশ্যালিজম, সেকুলারিজম, ক্যাপিটালিজম, নতুন নতুন ইজমের নামে নতুন নতুন ভাবে নিজেদের মতকে ঢুকানোর চেষ্টা করেছি, তখনই আসলে এই অনৈক্যগুলো আমরা ইন্টেলেকচুয়াল না হওয়ার কারণে বুঝতে না পারায় এটা ছড়িয়ে পড়েছে। এখান থেকে আমাদের উঠে আসতে হবে এবং কোরআনের শিক্ষাকে জেনারেলাইজ করলে আমাদের অনেক প্রশ্নের জবাব হয়ে যাবে। সুতরাং আমি মনে করি কোরআনকে একমাত্র ঐক্যের ফাউন্ডেশন বানিয়ে, সুন্নাকে একমাত্র ঐক্যের ফাউন্ডেশন বানিয়ে যদি আমরা প্রচেষ্টা চালাই তাহলেই আমরা সফল গন্তব্যে যেতে পারবো। আপনারা জানেন মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন কোন পর্যায়ে, যে গুচ্ছ গুচ্ছ পরীক্ষা যেটা হয় ইউনিভার্সিটি গুলোর, অনেকগুলো ইউনিভার্সিটির সংঘবদ্ধ গুচ্ছ, সেখানেও কিন্তু মাদ্রাসার স্টুডেন্টরা এই বছরেও রেজাল্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। এই আলেম ওলামাদের ঐক্যের ক্ষেত্রে আমি একটি কথা বলবো, সেটি হচ্ছে ইত্তেহাদ মাল ইখতিলাফ, যেটি অর্থাৎ আপনি আপন আপন মাঝহবে আপন আপন জায়গায় থাকেন কিন্তু বৃহত্তর পরিষদে আমরা ইত্তেহাদ মাল ইখতিলাফ, নিজেদের মধ্যে অনৈক্য থাকা সত্ত্বেও আমাদের ঐক্য হতে হবে। আর একটি কথা না বললেই না, জি সেটি হচ্ছে আপনি দেশদ্রোহীর মানে ডিসক্রিপশনটা দেয়া আছে সংবিধানে, দেয়া আছে কে দেশদ্রোহী। এখন যদি আপনি কাউকে দেশদ্রোহী হিসেবে দেখতে পান তাকে বিচারের আওতায় আনবেন, এটা বাংলাদেশ গভর্নমেন্টের আইন। আবার দেশদ্রোহী যে নিয়মগুলো আছে এই আদলে তাকে কিন্তু বিচারের আওতায় আনবেন। ঠিক তেমনি কোরআনুল কারিমের মধ্যে যে বিষয়গুলো অলরেডি দেয়া আছে বিচারের জন্য অথবা বলার জন্য, আলেম ওলামারা সেটুকু কিন্তু বলবে। এখন আপনি যদি ঢালাউভাবে বলেন যে আলেমরা এটা ফতোয়া দিতে পারবে না, ওটা বলতে পারবে না, ওটা বলতে পারবে না, তারা তো না না সংবিধানে যেরকম এবারে ভাই, দেশদ্রোহী জি আপনার কাছে আসবো, দেশদ্রোহী আপনার ডিসক্রিপশন দেওয়া আছে, কোরআনে যেটা দেওয়া আছে আলেমরা কিন্তু সেটাই বলে। এখন ওই যে আমাদের প্রফেসর ডক্টর নিজাম স্যার অত্যন্ত গুরুত্ব সহকারে একটা কথা বলেছেন, খুব ভারসাম্যপূর্ণ, ইসলাম মানেই ব্যালেন্স। আপনাকেও সেই ব্যালেন্সের জায়গা আসতে হবে, আমাকেও আসতে হবে। আমিও ঢালাউভাবে যেমন দিতে পারবো না, আপনিও ঢালাউভাবে এটা বলতে পারবেন না যে আলেমরা এটা কেন বলবে কেন বলবে, তারা তো কোরআনের কথাগুলোই শুধু আমাদেরকে বলবে, এটা তাদের দায়িত্ব। যে আসলে আমরা সমাধানগুলো কোরআনুল কারিম থেকেই নিতে হবে। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহ বলে দিয়েছেন আমরেহাজের মারুফের সিগা দিয়ে, যে তোমরা সমাধান করো যদি আলেম ওলামার মধ্যে অনৈক্য তৈরি হয়, মুসলিমদের মধ্যে অনৈক্য তৈরি হয়, ভাই ভাইয়ের মধ্যে অনৈক্য তৈরি হয়, সেখানে তোমরা সমাধান করো। আমর শব্দের অর্থ হচ্ছে নির্দেশ সূচক, নির্দেশ সূচক কথা বলার অধিকার যার আছে, অথরিটির আছে, তারাই একমাত্র এটার সমাধান করতে পারবে। আরেকটি যে কথা বলবো সেটি হচ্ছে শত্রু, শত্রু শনাক্ত করে আমাদের আসলে কারা শত্রু, কাদের বিরুদ্ধে, কোন ইস্যুতে বা কোন বিষয়ে আমরা এক হব, এই বিষয়গুলো আমাদের চিহ্নিত করতে হবে। যেমন একখানে হাদিস বলবো আমি, যে নবীজি বলেছেন মান কলা বিল কোরআন ইসাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে এই পৃথিবীতে সেই ব্যক্তি একমাত্র সত্য কথা বলে, কোরআনের কথা যে বলে সেই একমাত্র সত্য কথা বলে, কোনো ব্যক্তির কথাকে এখানে নবীজি বলেন নাই। ওমান দাআ ইলাইহি হাদা, আর যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে ডাকে সেই একমাত্র হেদায়াতের পথে মানুষকে ডাকে, হেদায়াতের উপর রয়েছে। ওমান আমিলা বিহি উজেরা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে সেই ব্যক্তি
আল্লাহর দরবারে পুরস্কার পাবে। তাহলে দাওয়াতের কেন্দ্রবিন্দু যদি কোরআন হয়, নিজের মতকে এবং নিজের পথকে উপেক্ষা করে কোরআনুল কারিমকে যদি মূল ফাউন্ডেশন বানিয়ে আমরা দাওয়াতের উপলক্ষ করি, তাহলে ইনশাআল্লাহ আমরা একটা সঠিক গন্তব্যে পৌঁছতে পারবো। আশা করি আমাদের আজকের এই শ্রম, আজকের এই ত্যাগ আল্লাহ কবুল করবেন। সকলকে ধন্যবাদ।